আমদানি বন্ধ থাকায় বাজারে বাড়তে শুরু করেছে পেঁয়াজের দাম। ব্যবসায়ীরা বলছেন, বর্তমানে প্রায় শতভাগ নির্ভর করতে হচ্ছে দেশীয় পেঁয়াজের ওপর। তাই শিগগিরই সরবরাহ বাড়ানো না হলে আরও বাড়বে এই মশলা জাতীয় পণ্যের দাম। বিস্তারিত সোহেল চৌধুরীর রিপোর্ট। রমজানের ভিতরে পেঁয়াজ কেজি ছিল, পাল্লা ছিল 170 টাকা 180 টাকা, কিন্তু এখন ঈদের পরে আসে দেখি বাজারে যে পাল্লা 200 টাকা, এভাবে বাড়লে তো হবে না। বর্তমানে দেশীয় পেঁয়াজের ভরা মৌসুম চলছে দেশে, এবছর উৎপাদন হয়েছে পর্যাপ্ত, কিন্তু তারপরও বাড়ছে পণ্যটির দাম। ব্যবসায়ীদের হিসাবে সপ্তাহ ব্যবধানে কেজি প্রতি বেড়েছে 5 টাকা পর্যন্ত। বাজারে পর্যাপ্ত সরবরাহ থাকার পরও কম বেশি নির্ভরতা থাকে ভারতীয় পেঁয়াজের উপর, কিন্তু এক মাসের বেশি সময় ধরে আমদানি বন্ধ থাকায় প্রায় উধাও বাজার থেকে, ফলে খানিকটা চাপ পড়েছে দেশীয় পেঁয়াজের উপর। বিক্রেতাদের হিসাবে পাইকারি বাজারে দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে 36 থেকে 40 টাকায়, যা খুচরা বাজারে 46 টাকা পর্যন্ত। লকডাউনের কারণে মানুষের হাতে টাকা নেই, আসলে এভাবে দ্রব্যমূল্য বৃদ্ধি হলে আসলে সাধারণ খেটে খাওয়া মানুষের পক্ষে খুব কষ্টদায়ক হয়ে যাবে। ইন্ডিয়ান পেঁয়াজ না আসার কারণে দেশি পেঁয়াজের চাপটা একটু বেশি, তার জন্য দেশি পেঁয়াজের দাম চাহিদা বেশি, এই জন্য দামটা বাড়তি। বর্তমানে পেঁয়াজের চাহিদা সহনীয় থাকলে কোরবানিতে তা বেড়ে যাবে দ্বিগুণের বেশি, কিন্তু ভারতের করোনা পরিস্থিতি অনুকূলে না থাকায় অনুমতি মিলছে না আমদানির। ব্যবসায়ীরা বলছেন, এ ব্যাপারে সময়োপযোগী সিদ্ধান্ত না নিলে দাম বাড়তে পারে আরও বেশি। ঈদের আগে এখন বাজার সেমসেমে আছে, মাঝে দুই দিন দেখা গেছে 1-2 টাকা বাড়তি হয়েছিল, এটা স্বাভাবিক গাড়ি করে আহার দু একটা ব্যবধান হইতেই পারে। দেশি পেঁয়াজের বাজার একটু বৃদ্ধি, যদি ইন্ডিয়ান পেঁয়াজটা ঠিক মতো আমদানি হয়ে যায় তো দেশি পেঁয়াজের বাজার কমে যাবে। এদিকে বড় মৌসুমের চাল বাজারে আসতে থাকায় কমতে শুরু করেছে এর দাম। সোহেল চৌধুরী, চ্যানেল 24, ঢাকা।